পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আমাদের পরিবেশ বিষয়ের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি তোমাদের আগের দিন পড়ানো শুরু করেছিলাম। আগের দিন আমি তোমাদের মালভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল পড়াতে গিয়ে গঙ্গার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ভাগীরথী, পদ্মা এই নদীগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়ব গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল। ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা দেখতে পাওয়া যাবে। তা এই দুটো নদীর পলি জমে এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা, এই যে ভূখণ্ড তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। সমগ্র নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদ জেলার পূর্ব অংশ গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের মাটি খুব উর্বর, আর একদম দক্ষিণ দিকে সুন্দরবনের নোনা মাটি। আচ্ছা, তোমরা জানো তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? কলকাতার জোড়াসাঁকোয়, একদম গঙ্গার খুব কাছেই। আবার পদ্মার গায়ে একটা জায়গার নাম শিলাইদহ, সেখানে তার বাবার জমিদারি ছিল, তাকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা। তাই কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন তিনি, আর সম্ভবত এই যাওয়া আসার পথে এই অঞ্চলটা দেখে তিনি সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছিলেন, যেটা আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় রয়েছে বিরাট বন, যার নাম হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন উত্তর চব্বিশ পরগনার অল্প কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা অংশ জুড়েই রয়েছে সুন্দরবনের মধ্যে। এই অঞ্চলের বেশিরভাগ জায়গায় সমুদ্রতল থেকে মাত্র 3 মিটার উঁচুতে অবস্থিত, অর্থাৎ না সুন্দরবন একটা নিচু সমতল ভূমি। জোয়ারের সময় যার জন্য এই অঞ্চলের অধিকাংশ নিচু যে স্থানগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে জল ঢুকে যায় এবং সেখানে নতুন পলি পড়ে। সুন্দরবন অঞ্চলের যে সমস্ত নদ নদীগুলো রয়েছে এগুলো বহু শাখা প্রশাখায় ভাগ হয়ে প্রবাহিত হয়েছে, যেমন ইচ্ছামতি, কালিন্দী, গোসাবা, মাতলা, রায়মঙ্গল প্রভৃতি নদ নদী সুন্দরবনে রয়েছে। এবার আমরা দেখব সুন্দরবন অঞ্চলের, সুন্দরবন অঞ্চলের জীবজন্তুর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। এছাড়া এই অরণ্যে মেঠো বিড়াল, বুনো শুয়োর, হরিণ, বানর, সাপ, কাঁকড়া, পাখি ইত্যাদি রয়েছে। এছাড়াও নদীতে কচ্ছপ, কুমির এবং প্রচুর মাছ দেখা যায়। এই অঞ্চলের মাটি যেহেতু নোনা এবং তাতে কাদার ভাগ বেশি থাকায় খুব একটা ফসল জন্মায় না। মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, এর মধ্যে চাষবাস ও মধু সংগ্রহ, নৌকা তৈরি ও চালানো, মাছ ও মীন ধরা, কাঁকড়া শিকার করা ইত্যাদি উল্লেখযোগ্য। এই অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখতে পাওয়া যায়। এদের দুরকম মূল, একটা হচ্ছে ঠেস মূল আর একটা শ্বাস মূল। মাটির গভীরে যায়, গাছকে আটকে রাখতে সাহায্য করে মাটির সাথে, যেটাকে বলা হয় ঠেস মূল। আর এক রকমের মূল থাকে যেটা মাটি থেকে উপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন নেয়, একে বলা হয় শ্বাসমূল। যেমন সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, এগুলো সবই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। উত্তরবঙ্গের কয়েকটি উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডা, কালজানি ইত্যাদি। এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, এগুলো খাড়া উপর থেকে নেমে আসে, এদের স্রোত খুব বেশি হয়। নদীগুলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারের ঢালু জায়গা দিয়ে গেছে। এই নদীগুলো পলির সাথে সাথে নুড়ি, কাঁকড়, বালি, পাথর নিয়ে আসে, তাই মাটিতে নুড়ি, কাঁকড়, পাথরের ভাগ বেশি মাটির সাথে সাথে হয়। দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমি সাধারণত এরকমের। এই অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত। উত্তরবঙ্গের পর্বতশ্রেণীগুলোই উঁচু উঁচু পর্বতশৃঙ্গ থাকে। পর্বতশৃঙ্গগুলো সাদা বরফে ঢাকা থাকে আর এই শৃঙ্গগুলো খুব খাড়া হয়। দার্জিলিংয়ের সিঙ্গালীলা পর্বতশ্রেণী রয়েছে, আর পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3,630 মিটার। জলপাইগুড়িতে জলদাপাড়া ছাড়া গরুমারা অভয়ারণ্য রয়েছে, যেখানে অনেক রকমের বন্য জন্তু দেখতে পাওয়া যায়। এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক, হাতি, বাইসন এছাড়াও অনেক ছোট ছোট পশু পাখি
দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে পাইন, ফার, দেবদারু, বার্চ, রডোডেন্ড্রন ইত্যাদি উদ্ভিদ এবং হিমালয়ের পাদদেশে শাল, সেগুন, শিশু বা বেত ইত্যাদি উদ্ভিদ জন্মায়। আজ এই পর্যন্তই তোমাদের পড়ানো হলো, যে প্রশ্নগুলো দেওয়া হবে তার উত্তর তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তী সময়ে সেগুলো দেখে নেওয়া হবে।